তোমাদের প্রথমেই যে বিষয় অবগত করব পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য আবগারি কনস্টেবল মেইন এক্সামটাকে লক্ষ্য করে তোমাদের জন্য দশটা কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছে যার মধ্যে তুমি একটা ফ্রি পেয়ে যাবে এখানে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে পরীক্ষা অ্যাপ ডাউনলোড করার প্লে প্লে স্টোর থেকে তাছাড়া তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো পরীক্ষা লিখে পরীক্ষা অ্যাপ লিখে বা পরীক্ষা লিখে অ্যাপটা পেয়ে যাবে সেখান থেকে ইনস্টল করে নেবে নিয়ে তোমরা ডব্লিউবি বি এক্সাম ক্যাটাগরি ডব্লিউবি এক্সাম চুজ করে এখানে গিয়ে তোমরা বা আবগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য মক টেস্ট পেয়ে যাবে সেখানে একটা ফ্রি পাবে তোমাদের তো বললামই সেখানে তুমি মক টেস্ট সিরিজ তুমি দেখো পরীক্ষার আগে মক টেস্ট সিরিজ কেন্ট করবে তুমি তুমি যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু পরীক্ষার ফিলটা তুমি বাড়িতে বসে পরীক্ষার আগে পাবে না তুমি প্রিলি তার মধ্যে তুমি বুঝতে পেরেছো দেখো যতগুলো এক্সামই তুমি অ্যাটেন্ড করো না কেন তোমাদের তোমার কিন্তু টাইমের মধ্যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব একটা বড় জিনিস পরীক্ষার মধ্যে তুমি যেই পরীক্ষায় দাও না কেন তোমাদের যারা পরীক্ষার্থী আবগারি কনস্টেবল এক্সামের অনেকেই কিন্তু এই মকটেস্ট সিরিজটা কিন্তু পার্চেস করেছে তারা কিন্তু তুমি কিন্তু সেখানে গেলেই তুমি দেখতে পাবে ডেমোটা তুমি দিয়ে দেখবে তোমার র্যাঙ্ক কত হচ্ছে যারা এই এক্সামটা দেবে তার মধ্যে তোমার র্যাঙ্ক তুমি বুঝতে পারবে তুমি তাদের সাথে কম্পিট করতে পারছো কি না ঠিক আছে তুমি তাদের সাথে ড্রেসের মধ্যে টিকে থাকতে পারছো কি না তুমি ভালোভাবে দেখতে হবে ডেমোটা দিয়েই তুমি দেখতে হবে তারপরে তোমার যদি ভালো লাগে ডেমোটা দিয়ে যদি মনে হয় যে না আমার আমার কাজে লাগবে বা এক্সামের জন্য আমার খুবই হেল্পফুল হবে তুমি তুমি পারচেস করতে পারো অনলি রুপিস তোমার একশো ওয়ান ফোর নাইন কখন তুমি এই আমার এই কুপন কোডটা যদি ইউজ করো সুমন রয় ফিফটি এসিউ এম এ এন আর ওয়াই সুমন রয় ফিফটি ক্যাপসে লিখবে লিখে যদি কুপন কোডটা ইউজ করো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি ওয়ান ফোর নাইন একশো উনপঞ্চাশ টাকায় তুমি কিনতে পারবে ঠিক আছে সো নাম্বার ওয়ান দেখো যে কোশ্চেনটা রয়েছে সিলেক্ট দ্যান্টোন অফ দ্য গিভেন ওয়ার্ড যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এগ্রিমেন্ট এ জি আর ডাব্লিউ এম টি এগ্রিমেন্ট এই ওয়ার্ডটার আমাদের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হবে ওকে বা অপোজিট যে ওয়ার্ড সেটা আমাদের বলতে হবে সো এগ্রিমেন্ট মানে কি সেটা আমাদের জানতে হবে এগ্রিমেন্ট মানে ধরো কোনো একটা চুক্তি বা কোনো কিছুর মধ্যে মিলের সমতা এরকম একটা জিনিস বোঝায় এগ্রিমেন্ট এক কথায় সো এর আমাদের বিপরীতার্থক শব্দ বলতে হবে দেখো অপশন ওয়ান রয়েছে হারমোনি এইচ এ আর এম ও এন ওয়াই অপশন টু রয়েছে ডিসকর্ড অপশন থ্রি রয়েছে কনসেন্স অ্যান্ড অপশন ফোর রয়েছে অ্যাকর্ড সো এইখানে যদি আমি বলি অপশন ফোর যেটা রয়েছে অ্যাকর্ড অ্যাকর্ড মানে হলো কি মিল এগ্রিমেন্টের মতোই অনেকটা কনসিয়ান মানে কি ঐক্য ঠিক আছে হারমোনি মানেও তাই মিল ঠিক আছে কিন্তু এখানে যেটা রয়েছে ডিসকর্ড অপশন টু যেটা রয়েছে ডিসকর্ড এটা হবে এর কারেক্ট অ্যান্সার অ্যান্টোনিম ডিসকর্ড বলতে বৈশাদ দৃশ্য অমিল ওকে এগ্রিমেন্টের বিপরীতাতক শব্দ ডিসকর্ড তারপরে দেখো নাম্বার টু যেটা রয়েছে এর ডিটেকশন সেন্টেন্সটা পুরোটুকু রয়েছে সেন্টেন্সটা চারটে পার্টে চারটে অপশনে ভাগ করে দেওয়া রয়েছে কোন পার্টে ভুল রয়েছে সেটা আমাদের অপশন থেকে বলতে হবে সো পুরো সেন্টেন্সটা দেখো কি এর দা আর দি ফ্র্যাগরেন্স ই এ আর টিচ হয়ে আরদি বলতে মাটির আর কি ঠিক আছে পৃথিবীর আর দি দ্য আরদি ফ্র্যাগরেন্স অফ সয়েল সয়েলের মাটির যেই আর্থি যেই ফ্র্যাগরেন্স আফটার কি আ ফাস্ট রেইন ইজ অলওয়েজ রিফ্রেশিং এখানে একটা ফুল স্টপ হবে তারপরে ওকে সেখানে কি বলছে প্রথম বৃষ্টির পরে যে প্রথম বৃষ্টিটা হয় তারপরে মাটির থেকে যে গন্ধটা fragrance বলতে সুগন্ধ আর কি ঠিক আছে fragrance বলতে যেটা বের হয় সেটা কি অলওয়েজ রিফ্রেশিং একটা fragrance এটা ओके সো এইখানে পুরো সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল আছে সেটা আমাদের বলতে হবে অপশন ওয়ান দেখো কি রয়েছে অ ফার্স্ট রেইন অপশন 2 রয়েছে দা আরদি অপশন টু থ্রি রয়েছে ফ্র্যাগরেন্স অফ অপশন ফোর রয়েছে অলওয়েজ রিফ্রেশিং সো এখন আমরা কি বলছি একদম প্রথম যেই বৃষ্টি অবভিয়াসলি আমার এখানে যদি বলি যেখানে রয়েছে আ ফার্স্ট রেইন এখানে আ ফার্স্ট কেন হবে দা ফার্স্ট বলব নির্দিষ্ট করে তো বলতে হবে এখানে ডেফিনেট আর্টিকেল ইউজ করতে হবে এ আর এন হলো ইনডেফিনেট আর্টিকেল অনির্দিষ্ট অ্যান্ড ডেফিনেট আর্টিকেল হলো দা এখানে প্রথম বৃষ্টিটাকে কিন্তু বোঝাচ্ছে যে প্রথম যে বৃষ্টিটা হয় সেটাকে বোঝা যাচ্ছে এখানে দা ফার্স্ট রেইন এটা বলতে হবে দা ওকে এখানে এ ইউজ করব না আমরা অপশন ওয়ান হবে এর কারেক্ট অ্যান্সার তারপরে দেখো এখানে ভুল রয়েছে আর কি তারপর নাম্বার থ্রি দেখো কি বলছে সিলেক্ট অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাগনি এ জি ও এন ওয়াই অ্যাগনি মানে কি অন্তর্বেদনা বা বেদনাও বলতে পারো অ্যাগনি ঠিক আছে সো এর বিপরীতার্থক শব্দ বলতে হবে অপশন ওয়ান রয়েছে দেখো পেইন অপশন টু রয়েছে অ্যাফ্লিকশন অপশন থ্রি রয়েছে প্লেজার অ্যান্ড অপশন ফোর রয়েছে সাফারিং সো এখানে দেখো অপশন ওয়ান যেটা রয়েছে পেইন পেইন মানে জানো পেইন মানে বেদনা অ্যাফ্লিকশন মানে কি অ্যাফ্লিকশন মানে দুঃখ সাফারিং মানেও দুঃখ যন্ত্রণা অ্যান্ড প্লেজার মানে কি আনন্দ উপভোগ এই সমস্ত জিনিস ঠিক আছে সো বিপরীতার্থক শব্দ যদি বলি প্লেজার যেটা রয়েছে এটাই হবে তারপরে দেখো নাম্বার ফোর যেটা রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে চারটে অপশনের মধ্যে থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকে তো দেখো আফটার রিচিং নিউ ইয়র্ক আফটার রিচিং নিউ ইয়র্ক নিউ ইয়র্কে পৌঁছে ঠিক আছে পৌঁছানোর পর প্রকাশ উইল হ্যাভ টু কি হবে উইল হ্যাভ টু প্রকাশের করতে হয় উইল হ্যাভ টু ড্যাশ হিমসেলফ টু দ্য নিউ সারাউন্ডিংস মানে যে পারিপার্শ্বিক যে সমস্ত জিনিস হিমসেফ তার নিজেকে কী করতে হবে এখানে কি রয়েছে দেখো হিমসেলফ হিমসেলফ এটা কি প্রনাউন এটা এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফ প্রনাউন বলা হয় সো এইখানে তোমরা যদি জানো কি কি ওয়ার্ডের পরে আহ হিমসেলফ ওয়ার্ডটা বসে বা যে রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের ইউজ করতে হয় তাহলে তুমি এটা খুব সহজেই পেরে যাবে অপশন দেখে এবার তাছাড়াও তুমি এখানে এই সেন্ডিসটা দেখে দেখো স্যারাউন্ডিংস সাথে কী হবে মিক্স হবে মিক্স হিমসেলফ হবে অ্যাডাপ্ট হবে সাবমিট হবে না ডেভেলপ হবে ডেভেলপ বলতে উন্নত করা সাবমিট করা মিক্স করা মেশানো অ্যাডাপ্ট বলতে অভিযোজন করা সো অ্যাডাপ্ট যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার অ্যাডাপ্টের পরে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় ইউজ করতে হয় ওকে রিফ্লেক্সিভ বলতে হিম সেলফ যেই হিমের পরে সেলফ অ্যাড করলাম এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয় প্রোটাকে হিমসেলফকে সো এখানে অ্যাডাপ্ট হিমসেলফ হবে অভিযোজন করে নেওয়া আর কি মিলিয়ে মানে মিশিয়ে নেওয়া আর কি সারাউন্ডিংসের সাথে নিউ ইয়র্কে গিয়ে ঠিক আছে এটাই হবে কারেক্ট অ্যান্সার তারপর দেখো নাম্বার ফাইভ সিলেক্ট দা সিনোনিম অব দ্যান ওয়ার্ল্ড গ্রাটিফিকেশন জিআরএন গ্রাটিফিকেশন আর এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি তোমরা যেই এক্সামের জন্যই প্রিপারেশন নাও না কেন আমি এসসি বক্সি বই থেকে পুরো সম্পূর্ণ গ্রামার যেটা রয়েছে গ্রামারের পার্টটা পুরো কমপ্লিট করে তারপর ভোকা পার্টটা পুরো বইটাই কমপ্লিট করাবো তোমরা কিন্তু এস সি বক্সির আমি চারটে ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে আরও দিতে থাকবো তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো প্রথম থেকে অবশ্যই দেখবে তাহলে তোমাদের ইংলিশের গ্রামার বলো ভোকাপ বলো কোনো পার্টে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না ওকে যদি পুরোটুকু কমপ্লিট করে নিতে পারো তুমি ঠিক আছে সো এখানে কি বলছে সিনোনিম বলতে হবে গ্র্যাটিফিকেশন এর জি আর এ টি আই এফ আই সি এ টি আই ও এন গ্র্যাটিফিকেশন গ্র্যাটিফিকেশন বলতে কি পরিতৃপ্তি ঠিক আছে পরিতৃপ্তি বলা হয় গ্র্যাটিফিকেশন সো এর এখানে সিনোনিম বলছে সমার্থক শব্দ অপশন 1 দেখো কমপ্লেইন্ট কমপ্লেইন্ট মানে কি কোনো কিছুর অভিযোগ করা অ্যানোয়েন্স মানে বিরক্তিকর ডিস্যাটিসফ্যাকশন বলতে যে স্যাটিসফাইড না সন্তুষ্ট না ডিস্যাটিসফাইড না বলতে কি সন্তোষ আর কি ঠিক আছে সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে যদি বলি অপশন ফোর যেটা রয়েছে এটাই গ্র্যাটিফিকেশন মানে কি পরিতৃপ্তি সন্তুষ্টি স্যাটিসফ্যাকশন মানেও তাই ওকে তারপরে দেখো নাম্বার সিক্স যেটা রয়েছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কম্প্যাশন সিও এম পি আই ও এন কম্প্যাশন এই ওয়ার্ডটার সিনোনিম বলতে হবে আমাদের সো কম্প্যাশন মানে কি কম্প্যাশন মানে হলো সমবেদনা ওকে সিও এম পি আই ও এন আর তোমরা কিন্তু সবসময় যেই ওয়ার্ডটাই পড়ো না কেন তোমাদের স্পেলিং মিস্টেকের জন্য মানে স্পেলিং যেই দেয় কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড বা স্পেলিং মিস্টেকের যে কোয়েশ্চেন আসে এর জন্য তোমাদের আমি প্রত্যেককে বলবো যতগুলো ওয়ার্ড তুমি যেখান থেকে ধরো এখানে সিলোনিম রয়েছে এখান থেকে যতগুলো ওয়ার্ড তুমি পাচ্ছ প্রত্যেকটার স্পেলিং ভালোভাবে তোমরা রাখবে ঠিক আছে দেখা গেল কম্পেশনটাই তোমার দিয়ে দিল স্পেলিং মিস্টেকের মধ্যে তো যদি এটা তোমার জানা থাকে তাহলে তোমার স্পেলিং মিস্টেকের জন্য আলাদা করে কিছুই পড়তে হবে না ঠিক আছে দেখো কম্পেশন মানে বললাম কম্পেশন মানে কি বললাম কোনো কিছু ধরো সো হার্টলেসনেস অপশন ওয়ান যেটা রয়েছে হার্টলেসনেস মানে কি হৃদয়হীনতা ক্রুয়েলটি মানে নৃশংসতা পিটি পিআই টিওয়াই পিটি মানে সমবেদনা অ্যান্ড ইনডিফারেন্স ইনডিফারেন্স মানে কি মানে কোনো কিছুর মধ্যে খেয়াল নেই আর কি এক কথায় বা কেয়ার করছে না করা কোনো কিছুকে অযত্ন করাও বলতে পারো সেই চারটে অপশনের মধ্যে থেকে একটাই রয়েছে পিটি পিআই টিওয়াই পিটি হলো সমবেদনা যা কম্প্যাশন অ্যান্ড পিটি একই জিনিস তারপরে দেখো নাম্বার সেভেন যেটা রয়েছে সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ইডিয়াম বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ এই ইডিএমটার মানে আমাদের বলতে হয় বাইট মোর দেন ওয়ান ক্যাচু মানে যতটা চাপাতে পারে তার থেকে বড় বাইট দেওয়া আর কি কামড় দেওয়া কোনো কিছু খাওয়ার জন্য সো এইখানে চারটে অপশন রয়েছে অপশন ওয়ান দেখো টু হ্যাভ অ্যান আপসেট স্টমাক মানে আপসেট স্টমাক বলতে পেটের মানে পেট খারাপ আর কি এরকম একটা ব্যাপার টু হ্যাভ অ্যান আপসেট স্টমাক অপশন টু রয়েছে টু বি অলওয়েজ হাঙ্গ্রি সবসময় কি ক্ষুধার্ত থাকা অপশন থ্রি রয়েছে টু টেক মোর দেন ওয়ান ক্যান ডিল উইথ মানে একটা মানুষ যতটা করতে পারবে তার থেকে বেশি নিয়ে নেওয়া অ্যান্ড অপশন ফোর রয়েছে টু ফিয়ার্সলি মানে খুব মানে ফিয়ার্সলি মানে বা সাথে কি কোনো কিছুতে অ্যাটাক করা ঠিক আছে তো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো অপশন হবে অপশন থ্রি যেটা রয়েছে টু টেক মোর দেন ওয়ান ক্যান ডিল উইথ ওকে মানে মানুষ যতটা করতে পারে তার থেকে বেশি নিয়ে নেওয়া তারপরে ধরো কোয়েশন নাম্বার এইট যেটা রয়েছে সিলেক্ট দা ওয়ার্ড হুইচ মিনস দা সেম অ্যাজ গা গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন এখানে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে এক কথা প্রকাশ করতে হবে ইন্টেনশনালি স্টার্টিং এ ফায়ার টু ড্যামেজ সামথিং কোনো কিছুতে ইচ্ছা ইচ্ছা মানে ইচ্ছা সহকারে মানে তার ইচ্ছা রয়েছে ইচ্ছা করে কি করছে কোন একটা জিনিসকে ক্ষতি করার জন্য তার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া সেটাকে এক কথায় কি বলবো অপশন ওয়ান দেখো রয়েছে এক্সটিংগুইশ এক্সটিংগুইশ মানে আগুন নেভানো এল ডাবল ওটি লুট বলতে কোনো কিছু লুট করে নিয়ে যাওয়া অপশন ফোর যেটা রয়েছে ক্রাইম ক্রাইম বলতে কোনো অপ অপরাধ করা ঠিক আছে অ্যান্ড অপশন থ্রি যেটা রয়েছে আর্সেন আর্সেন মানে হলো কোনো কিছুতে আগুন ধরিয়ে দেওয়া আর কি সেটাকে বলা হয় এ আর এস ও এন তারপরে দেখো নাম্বার নাইন কি বলছে হি টোল পাওয়ন দ্যাট দে শুড ট্রাইড সে বলেছিল উচিত ছিল আরও কঠোর মানে কঠোরভাবে আরও ভালোভাবে কি চেষ্টা করা সো এইখানে আমাদের ইনডি ইনডিরেক্ট দেওয়া রয়েছে ডিরেক্টে কি সেটা আমাদের বলতে হয় অপশন ওয়ান দেখো হি টু পাওয়ান উই শুড হ্যাভ ট্রাইড টু হার্ডার অপশন টু রয়েছে হি সেইট

দে হি এখানে দুজনকেই ইন্ডিকেট করছে কিন্তু ঠিক আছে দে বলতে এখানে হি অ্যান্ড পবেন দুজনকে ইন্ডিকেট করছে উইটা তাই ক্ষেত্রে দে হয়ে গেল ওকে এখন উই রয়েছে আমাদের সো এখানে দেই বলতে হবে দে শুড হ্যাভ শুড হ্যাভ রয়েছে শুড হ্যাভ ট্রাইড হার্ডার এটাই আমাদের কারেক্ট অ্যান্সার করতে হবে ওকে তারপরে দেখো নাম্বার টেন যেটা রয়েছে দে টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন বিফুল্ড বাই দোস মেন সে বলেছিল আমাকে দ্যাট জে দে হ্যাড বিন বিফুল্ড বাই দোস মেন সেই মানুষ মানে দোষ ওই সমস্ত মানুষের দ্বারা সে কি মানে তাকে সে বোকা হয়েছিল আর কি মানে সে মানুষগুলো তাকে বোকা বানিয়েছিল এরকম একটা ব্যাপার হ্যাড বিন বিফুল্ড সো এইখানে দেখো যদি করি আমি অপশান ওয়ান রয়েছে কি দেই টু মি উই আর বিফুল্ড বাই দিস মেন অপশন টু দেই টু মি দে হ্যাড বিফুল্ডাস অপশন থ্রি দেইটু মি উই হ্যাভ বিন বিফুল বাই দিস মেন অপশান ফোর দেইটু মি উই আর বিফুল বাই দিস মেন সো এই চারটে অপশানের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশান থ্রি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার দেইটু মি এখানে টোল হয়ে যাবে অ্যান্ড অ্যাসোটিভ সেন্টেন্স রয়েছে এখানে দ্যাট আসলো দে হ্যাড বিন এখানে হ্যাভ বিনটা এখানে হ্যাড করে দেব পাঁচটে ঠিক আছে আর বিফুল বাই দিস মেন দিস মেনটা দোস মেন হয়ে যায় দিস থেকে সো এখানে এটা কারেক্ট অ্যান্সার অপশান থ্রি তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সিলেক্ট দা রংলি স্পেলড ওয়ার্ড চারটে ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডটা স্পেলিং রং রয়েছে বা মিস্টেক আছে সেটা আমাদের বলতে হবে সো দেখো অপশন ওয়ান যেটা রয়েছে অপশন এ বিলিভ বিই এল আই ই ভিই বিলিভ বিলিভ বলতে বিশ্বাস করা কনসায়েন্স সিওএন এসিআই ইএন সি কনসায়েন্স বলতে কি বিবেক ইরেজিস্টেবল ই আই আর আর ই আই আর আর ই এস আই এস টি এ বি এল ইরেজিস্টেবল বলতে অপ্রতিরোধ বা এরকম অপ্রতি এরকম একটা মানে আটকানো যায় না আর কি তারপরে দেখো অপশন সি রয়েছে অ্যাপারেন্ট বলতে আপাত দৃষ্টিতে ব্যাপার ঠিক আছে যেরকম না অ্যাপারেন্টলি যাই হোক এখানে এই চারটে অপশনের মধ্যে একটা রয়েছে যেটা স্পেলিং মিস্টেক আছে আর সেটা হলো অপশন সি আই আর আর ই এস আই এস ই ঠিক আছে এটা এ হবে না এখানে আই হবে সো এখানে অপশন সি হবে কারেক্ট তারপর দেখো নাম্বার টুয়েলভ কী রয়েছে এটা ডিটেকশন এখানেও বলছে কি বলছে থান্ডা ডেভেলপ ইন হট হিউমিড হিউমিড ট্রপিক্যাল এরিয়াস লাইক ইন্ডিয়া মার্চ টু ফ্রিকুয়েন্টলি সেখানে কী বলছে থান্ডা বলতে কি বজ্র বিদ্যুৎ আর কি বাজ পড়ে যেটা ডেভেলপ ইন হট এটা কোথায় ডেভেলপ হয় এখানে হট এবং মানে হট বলতে খুবই মানে উত্তপ্ত হিউমিট বলতে আদ্র ট্রপিক্যাল এরিয়া ট্রপিক্যাল কোনো আর কি এরকম একটা জায়গায় মাচ টু ফ্রিকুয়েন্টলি মাছ টু ফ্রিকুয়েন্টলি এর মধ্যে ভুল বলে এখানে কোথায় ভুল রয়েছে ফ্রিকুয়েন্টলি বলতে খুবই প্রতিনিয়ত এরকম একটা ব্যাপার সো কোথায় ভুল রয়েছে অপশন ওয়ান দেখো রয়েছে ফ্রিকুয়েন্টলি অপশন টু রয়েছে ট্রপিক্যাল এরিয়াস অপশন থ্রি রয়েছে মাছ টু অ্যান্ড অপশন ফোর রয়েছে ঠান্ডা স্টমস ডেভেলপ সো এইখানে চারটে অপশনের মধ্যে যদি বলো অপশন থ্রি এখানে ভুল রয়েছে এখানে মাছ টু না এখানে শুধু ইন্ডিয়া মাছ ফ্রিকুয়েন্টলি ওকে টুটা এখানে ইউজ করতে হবে না তারপরে দেখো নাম্বার থার্টিন কি রয়েছে প্লিজ শার্ট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ এখানে চেঞ্জ দা ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে সো এখানে কি রয়েছে অ্যাক্টিভি রয়েছে আমাদের প্যাসিভে করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স অপশন ওয়ান দেখো দ্য ডোর ইজ টু বি শার্ট অ্যান্ড ইউ আর টু গো টু স্লিপ অপশন টু রয়েছে লেট দ্য ডোর বি শার্ট অ্যান্ড ইউ আর অ্যা স্লিপ অপশন থ্রি রয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু শার্ট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ অপশন ফোর দ্য ডোর ইজ টু বি শার্ট অ্যান্ড ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হয় বলো এখানে দেখো বলছে প্লিজ দিয়ে এরকমই যদি থাকে সবচেয়ে মনে রাখা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করবে সেটাই কারেক্ট হবে ওকে সো অপশন 3 যেটা রয়েছে এটাই কারেক্ট आंसर তারপর দেখো কোশ্চেন নাম্বার 14 কি বলছে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস সো এই চারটি এখানে কি অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হবে অপশন 1 দেখো ডিউরিং দিস ডিউরিং না ডুইং দিস ইজ ইম্পসিবল অপশন 2 রয়েছে দিস ইজ ইম্পসিবল টু বি ডান অপশন 3 রয়েছে দিস মাস্ট নট বি ডান অপশন 4 রয়েছে দিস ক্যান্ট বি ডান এই চারটি অপশনের মধ্যে থেকে কারেক্ট आंसर কোনটা হবে অপশন টু যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার দিস ইজ ইম্পসিবল টু বি ডান ওকে টু ডু দেখো এরকম ইনফিনিটিভ দিয়ে যদি থাকে তাহলে টু বি ডান এরকম করে দিলেই হয়ে যায় দিস ইজ ইম্পসিবল টু বি ডান এটাই হবে কারেক্ট আনসার তারপরে দেখো কোয়েশন নাম্বার ফিফটিন ইডিএমস অ্যান্ড ফ্রেস এখানে হ্যান্ড ইন গ্লোভ এই ইডিএমটার মানে বলতে হবে আমাদের আমাদের এই ইডিএম এর মানে কি হ্যান্ড ইন গ্লোভ অপশন ওয়ান দেখো ইন ক্লোজ রিলেশনশিপ অপশন টু রয়েছে নন কোঅপারেটিভ অপশন থ্রি রয়েছে ক্রিটিক্যাল অপশন ফোর রয়েছে অন ব্যাড টার্মস অন ব্যাড টার্মস মানে খারাপ কোনো সম্পর্ক রয়েছে ক্রিটিক্যাল বলতে খুবই শোচনীয় এরকম একটা ব্যাপার অপশন টু রয়েছে নন কোঅপারেটিভ মানে একের সাথে আমাকে কোঅপারেট করছে না ঠিক আছে কেউ কারোর হেল্প করছে না বা এরকমই একটা ব্যাপার অপশন ওয়ান রয়েছে ইন ক্লোজ রিলেশনশিপ মানে খুব কাছের রিলেশনশিপ এটা থাকলে অপশন ওয়ান হবে কারেক্ট স্যার হ্যান্ড ইন গ্লোব মানে ইন ক্লোজ রিলেশনশিপ মানে সম্পর্ক খুব কাছে সম্পর্ক এরকম একটা ব্যাপার তারপরে দেখো কোয়েশন নাম্বার সিক্সটিন ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস এখানেও বলছে অ্যাড টু অ্যাড ফিউল টু দ্য ফায়ার এই ইডিয়ামটার মানে বলতে হয় অপশন ওয়ান দেখো কি রয়েছে টু মেক ম্যাটারস ব্রাইট অপশন মানে কোনো কিছুকে আরও উজ্জ্বল করে তোলা অপশন টু রয়েছে টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার কোনো কিছুর মধ্যে অতিরিক্ত আরও রাগ টু এরকম অপশন থ্রি রয়েছে টু ব্রিং ম্যাটার্স টু আ কনক্লুশন মানে কোন একটা কোনো জিনিসপত্র একটা কনক্লুশন মানে উপসংহারে নিয়ে যাওয়া অপশন ফোর রয়েছে টু স্টার্ট আ রিভল্ট একটা বিদ্রোহ স্টার্ট করা সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন টু টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার এটাই হবে কারেক্ট আনসার তারপরে দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টিন ইডিএমে এখানে ওয়ার অ্যান্ড টিয়ার এই ডিএমটার মানে বলতে হবে অপশন ওয়ান রয়েছে দেখো আ ব্র্যান্ড নেম কোনটা ব্র্যান্ডের নাম অপশন টু রয়েছে ড্যামেজ কোনো কিছু ক্ষতি করা অপশন থ্রি রয়েছে লট অফ সরো অনেক দুঃখ অপশন ফোর রয়েছে আ ওয়ার্নিং কোনো একটা সতর্কতা আর কি সো কোনটা কারেক্ট আনসার হবে অপশন টু যেটা রয়েছে এটা হবে কারেক্ট আনসার ঠিক আছে ড্যামেজ করা ওয়ার অ্যান্ড টিয়ার মানে একটু ড্যামেজ সামথিং তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার এইটিন বন্যা এই বইগুলোকে এতটাই ড্যামেজ করে দিয়েছে ক্ষতিগ্রস্ত দ্যাট যে ইট ইজ ইম্পসিবল এটা মানে অসাধ্য বা অসম্ভব টু কি হবে অপশন ওয়ান রয়েছে দেখো রিট্রাইভ আর ইর আই ভি বলতে পুনরুদ্ধার করা ঠিক আছে অপশন টু রয়েছে আর ই টি রিট্র্যাক্ট রিট্র্যাক্ট বলতে প্রত্যাহার করা অপশন থ্রি রয়েছে রিট্র্যাস রিট্র্যাস মানে কি অনুসন্ধান করা অপশন ফোর রয়েছে রিট্রিট মানে ধরো রিট্রিট বলতে কি বলবো কোনো জায়গা থেকে ধরো অপসারণ হয়ে পিছনের দিকে হটে যাওয়া যেরকম যুদ্ধতে কেউ যে হার মেনে যায় রিট্রিট করে সেই অর্থে ব্যবহার করা হয় সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে কোনটা অপশন ওয়ান যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ফ্লাড যে বন্যা বইগুলোকে এতটাই ড্যামেজ করে দিয়েছে যে এটা কি পুনরুদ্ধার করা সম্ভব না ইট ইজ ইট ওয়াজ ইম্পসিবল সম্ভব ছিল না ইট ওয়াজ ইম্পসিবল টু রিট্রিভ ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে দেখো কি বলছে হি সাকসেস ইজ ওর্দি অফ হি সাকসেস মানে তার সাকসেসের যে ওর্দি মানে মূল্যটা কি ওর্দি অফ কি কপিং অ্যাপিং সিমিউলেশন না এমিউলেশন কপি মানে কি কোনো কিছু জানো কপি করা অ্যান্ড অ্যাপিং এপিআইএনজি অ্যাপিং বলতে অনুকরণ করা সিমিউলেশন মানে কি নকল করা অ্যান্ড এমিউলেশন বলতেও কি মানে কি বলবো কোনো কিছুকে অনুকরণ করে যাওয়া এরকমই বলতে পারে দেখো প্রত্যেকটার কিন্তু অ্যাপিং এমিউলেশন সিমুলেশন কপি অনেকটা দেখো কাছাকাছি বাট এইখানে মনে রাখবে হিজ সাকসেস ইজ ওর দি অফ এমিউলেশন এটা হবে কারেক্ট অ্যান্সার অপশন ফোর যেটা রয়েছে হিজ সাকসেস ইজ ওর দি অফ এমিউলেশন এটা হবে কারেক্ট অ্যান্সার তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন টোয়েন্টি

টেস্ট মানে কি কোনো কিছুর টেস্ট করা পরীক্ষা যাচাই করা অ্যান্ড প্রপ প্রপ মানে হলো ধরো কোনো একটা কি বলবো ক্ষত মানে কোনো কিছুর মধ্যে খুব ভেতরে ঢুকে ঠিক আছে সূত্রটা কি তার কোথায় মানে একদম গভীরে ঢুকে সেইটাকে এক্সামাইন করা সেটাকে বলা হয় প্রপ সো এইখানে কারেক্ট অ্যান্সার অপশন ওয়ান এটাই হবে দ্য অথরিটিজ হ্যাভ প্রপড ইন টু দিস ইনসিডেন্ট ওকে তারপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড টু ফিল ইন শূন্যস্থান পূরণ করার জন্য মোস্ট অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড ইউজ করতে হবে আনলাইক দা কাম ওয়াটার্স অফ লেকস মানে লেকের মানে যে লেক গুলো রয়েছে তার যে শান্ত জল এখানে দেখো ওয়াটার্স এটা কিন্তু ওয়াটার আমরা জানি ওয়াটার এটা হলো কাউ আনকাউন্টেবল নাউন এটা সবসময় ওয়াটার ওয়াটারই হয় ওয়াটার বলে হয় না বাট ওয়াটার বলতে এখানে জলকেই বোঝায় মানে যে জল রয়েছে আর কি ওয়াটার্স মানে এক কথা সমুদ্র বোঝায় ঠিক আছে যদি বলো যে ওয়াটার্স যদি বললি ওয়াটার্স যদি বলি তাহলে সেটাকে সমুদ্র বোঝায় বাট এখানে দেখো কোন ইউজ করা রয়েছে আনলাইক কাম অফ লেক্স এখানে কিন্তু ওয়াটার অফ হতো বাট এখানে ওয়াটার্স বলা হয়েছে একটা বড় সেন্সে মানে সমুদ্র যেরকম একটা বড় জলের কোনো একটা জায়গা সেই ক্ষেত্রে ওয়াটার্স বলা হয় সমুদ্রকে বাট ওয়াটার কিন্তু একটা আনকাউন্টেবল নাউন এটাও মনে রাখবে ঠিক আছে তো সেই সেই সেন্সে এখানে ইউজ করা হয়েছে তারপর বলছে ওশেন ওয়াটার কিপস মুভিং কি হবে মানে ওশেন বলতে সমুদ্রের যে জল সেটা কি হয় কিপস মুভিং কি কন্টিনিউ কন্টিনিউয়াসলি অপশন থ্রি রয়েছে কন্টিনিউইং অপশন ফোর রয়েছে কন্টিনিউয়াস সেটা কোনটা হবে অপশন টু যেটা রয়েছে কন্টিনিউয়াসলি ঠিক আছে কিপস মুভিং কন্টিনিউয়াসলি মানে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি সেটা কি মুভ করতে থাকে এখান থেকে ওখানে আর লেকের জল যেরকম থাকে মানে সেরকম না ঠিক আছে মানে দেখো এখানে আনলাইক বলছে মানে ইসের লেকের জলের মতো না এই ওশনের ওয়াটার সেটা মুভ করতে থাকে যেরকম লেকের ওয়াটার জল কাম থাকে মানে শান্ত থাকে আর ওশানের সমুদ্রের যে জল সেটা কি মুভ করতে থাকে কন্টিনিউসলি তারপর দেখো নাম্বার টোয়েন্টি থ্রি কি বলছে সিলেক্ট দা মিনিং অব দ্য গিভেন ইডিয়াম আন্ডার দা গান আন্ডার দ্য গান এই ইডিয়ামটার মানে বলতে হবে অপশন ওয়ান যেটা রয়েছে টু বি ব্রেভ মানে কি সাহসী হওয়া অপশন টু টু বি ক্রুয়েল ক্রুয়েল বলতে নৃশংস হওয়া অপশন থ্রি টু বি কিল মানে 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 টু বি কিল মানে মানে কারোর দ্বারা কি বলা হয় টু বি মানে মৃত হয়ে যাওয়া মানে খুন হওয়া আর কি আর অপশন ফোর যেটা রয়েছে টু বি আন্ডার প্রেশার কোনো প্রেশারে চাপের থাকা আর কি সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার কোনটা হবে কারেক্ট অ্যান্সার হবে অপশন

পেশা সেটা হলো ড্রাইভিং তাকে আমরা কি বলবো এক কথা মানে জানোই নাবিক অ্যান্ড পাইলট মানে জানোই যে প্লেন চালায় ঠিক আছে সো এইখানে অপশন থ্রি যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে চফ এফ এফ ইউ আর এস চফ বলতে কি যে ড্রাইভিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছে তাকেই বলা হয় তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কি বলছে সিলেক্ট দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড চারটে অপশনের মধ্যে থেকে যেটা রংলি স্পেল সেটা বলতে হবে অপশন ওয়ান দেখো জাজমেন্ট বলতে বিচার লাইসেন্স বলতে কোনো কিছুর লাইসেন্স ইন্ডিপেন্ডেন্ট বলতে ডিপেন্ডেন্ট না স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন লেজার বলতে অবসর সো এখানে এলি আই এসিউআরি কারেক্ট আছে আই এন ডি পিই এন ডি এন ডিও কারেক্ট আছে লাইসেন্স এল আই এসি এন সিও কারেন্ট আছে মানে কারেক্ট আছে অপশন ওয়ান যেটা রয়েছে জেইউ জেইউ ডি জি ই হবে জি এর পরে একটা ওকে ইটা নেই এখানে জাজমেন্ট বানানো হলো জেইউ ডি জি ই এম ই এন টি তারপর দেখো সিল সিক্সেন্স ইম্প্রুভমেন্ট এখানে কি বলছে ইয়ে মারিয়া ওয়াজ ইগারলি ওয়েটেড টু মিট হার গ্র্যান্ড প্যারেন্টস তার ঠাকুর মার সাথে দেখা করার জন্য গতকাল মারিয়া কি ছিল ইয়ে স্টার্টে ওয়াজ ইগারলি ওয়েটেড এই পার্টটাকে কি আমাদের পাল্টাতে হবে না ঠিক আছে সেটাই আমাদের অপশন থেকে চুজ করতে হবে অপশন ওয়ান দেখো ইগারলি ওয়েট অপশন টু রয়েছে ওয়াজ ইগারলি ওয়েটেড অপশন থ্রি রয়েছে ওয়াজ ইগারলি ওয়েটিং অপশন ফোর রয়েছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড মানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই এর কারেক্ট অ্যান্সার হবে অপশন থ্রি ওয়াজ ইগারলি ওয়েটিং মানে ওয়েট করছিল মারিয়া ওয়াজ ইগারলি ওয়েটিং টু মিট হার গ্র্যান্ড প্যারেন্টস তারপর দেখো কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এখানেও ইন ভিগোরাস এক্সারসাইজ দ্য ডিমান্ড ফর বডিলি এনার্জি ইজ ভেরি হাই মানে কি বলছে ভিগোরাস ভিগোরাস মানে যদি আমি বলি ভিগোরাস বলতে ধরো তেজস্বী টাইপের এরকম একটা জিনিস বা প্রাণবন্ত এরকম যে এক্সারসাইজগুলো করতে গেলে ইন দ্য ডিমান্ড ফর বডিলি এনার্জি বডির যে এনার্জির যে ডিমান্ড ইজ ভেরি আই তখন খুব হাই থাকে মানে বডির এনার্জিটা খুব দরকার হয় সেটাই বলছে সো এখানে ইন ভিগোরাস এক্সারসাইজ এখানে কি আমাদের পাল্টাতে হবে অপশন ওয়ান দেখো ইন ভিগোরাসলি এক্সারসাইজ অপশন টু নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড অপশন থ্রি ওয়াইল্ড ভিগোরাস এক্সারসাইজ অপশন ফোর রয়েছে ডিউরিং ভিগোরাস এক্সারসাইজ এর অপশন ফোর যেটা রয়েছে ডিউরিং ভিগোরাস এক্সারসাইজ দ্য ডিম্যান্ড ফর বডিলি এনার্জি ভেরি হাই ওকে ডিউরিং দিয়ে করতে হবে তারপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট সেনেসিভ গ্রুমেন্ট দ্য ফুড ইজ ব্রোকেন ডাউন ইন ইউসফুল সাবস্ট্যান্সেস দ্যাট ক্যান বি বাই দ্য বডি মানে ফুডটাকে কি ব্রেকডাউন করা ইউজফুল মানে মানুষের শরীরের মধ্যে যেই সাবস্টেন্স বলতে মানে আমরা যে খাবারটা খাই সেটা মানে খাবার তো থাকে না বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে সেটা সাবস্টেন্স হিসাবে যায় সেটাই বলছে সেটা ভেঙে মানে খাবারটা ভাঙার পরে দ্যাট ক্যান বি অ্যাবজর্ব বাই বডি যেটা কি বডি দ্বারা কি সেটা অ্যাবজর্ব করে নিতে পারে বডি যাতে মানে শরীর সো এখানে কি হবে ইজ ব্রোক ব্রোক ডাউন এটাকে কি করতে হবে অপশন ওয়ান দেখো ব্রেক ডাউন অপশন টু ইজ ব্রোক এন ডাউন অপশন থ্রি ইজ ব্রেকিং ডাউন অ্যান্ড অপশন ফোর নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন টু যেটা রয়েছে ইজ ব্রোকেন ডাউন ইজ ব্রোকেন ডাউন ওকে দ্য ফুড ইজ ব্রোকেন ডাউন ইন্টু ইউজফুল সাবস্টান্সেস দ্যাট ক্যান বি অ্যাবজর্ভ বাই দ্য বডি তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এর ডিটেকশন কন্টিনিউয়াস হেভি রেইনফল মে ফার্দার ওরজেন দ্য ফ্লাট সিচুয়েশন কন্টিনিউয়াস বলতে যেটা হয়েই যাচ্ছে কন্টিনিউয়াস খুব দীর্ঘ মানে হেভি বলতে ভারী বৃষ্টি রেইনফল মে ফার্দার ওরজেন আরও খারাপ করতে পারে দ্য ফ্লাট সিচুয়েশন বন্যার যেই সম্ভাবনা সিচুয়েশন সেটাকে সো এইখানে মে ফার্দার এখানে কোথায় ভুল আছে বলো অপশন দেখো কি বলছে ফ্লাড সিচুয়েশন অপশন টু রয়েছে কন্টিনিউয়াস অপশন 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 রয়েছে রয়েছে রেইনফল মে সো এখানে হবে ভুল ফোর কারণ আর এফএচয়ার ফার্দার বলতে দূরবর্তী এফ এ আর ফার থেকে পজিটিভ ডিগ্রিতে থাকে ফার্দার হলো কম্পিটেটিভ ডিগ্রি ফার্দেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি এখানে আর এর যেটা রয়েছে ফার্দার এফ ইউ আর টিএইচার ফার্দার বলতে এর পরেও ঠিক আছে আবারও এরকম বোঝায় ফার্দার ওরজেন ঠিক আছে এরপরেও আরও খারাপ করতে পারে এফ ইউ আর এটা করতে হবে আমাদের আর মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝবে আর যদি থাকে ভাবে তখন দূরবর্তী এফ ইউ আর বলতে কি আবার যদি হয় এরকম একটা ব্যাপার আবার যদি সেটা জিনিস ঘটে সেটা আমি বলি ফার্দার যেরকম বলে ফার্দার যাতে এই ভুল না হয় ঠিক আছে এরকম তো আমরা বলে থাকি এরকম ফার্দার যদি ওরজেন করতে পারে মেয়ে ফার্দার ওরজেন এফ ইউ আর হবে তারপরে কোয়েশন নাম্বার থার্টি লাস্ট কোশ্চেন

এটা হবে কারেক্ট অ্যান্সার তারপরে এই ছিল লাস্ট আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই পুরো কোশ্চেনটা লিখবে শুধু বলবে না এই মানে এই নাম্বারের কোশ্চেনে বুঝতে পারিনি বা কোনো কিছু কোশ্চেনটা পুরো আমাকে লিখে দিলে আমি তাহলে তোমাদের অ্যান্সারটা করতে আমার সুবিধা হয় ঠিক আছে আর যদি তোমাদের কোনো এর বাইরে কোনো কোনো ডাউট থাকে কোনো কোয়ারিস থাকে আমাকে ইনস্টাগ্রামে তোমরা ডিরেক্ট কানেক্ট হতে পারো আমার সাথে ইটস ইটস র এস এম এল লিখবে আইটিএস আর ওয়াই এস এম এন ইটস রস এম লিখবে আমার প্রোফাইল পেয়ে যাবে আমার নাম সুমন রয় এখানে তোমরা ডিরেক্ট মেসেজ করে আমাকে তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো রিপ্লাই দেবো অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে জয়েন হতে পারো স্মার্ট একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবে এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ বা কোনো তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট নোটিশ বা জব এর বা তোমাদের এখানে এমসি কিউ কোশ্চেন যেরকম এখানে আমি দিয়ে থাকি কুইজ টাইপের তোমরা এখানে সেগুলো অ্যাটেন্ড করতে পারো ইচ্ছা হলে তুমি এখানে জয়েন হতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে যাই হোক আজকের জন্য এইটুকুই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে